হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি। দর্শক, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সাদা দাঁত পেতে লেবুর ব্যবহার কিভাবে করবেন। চলুন তাহলে জেনে নেওয়া যাক দাঁতের যত্নে লেবু। সাদা দাঁত কেনা চাই, সাদা দাঁত সবার পছন্দ। যদিও সাদা দাঁত সবার পছন্দ, কিন্তু বর্তমানে দাঁত হলদে ভাব চোখে পড়ার মতো। আমাদের দাঁত অনেক কারণে হলদে হতে পারে। অতিরিক্ত মাত্রায় চা কফি পান করলে, অতিরিক্ত ধূমপান করলে অনেক সময় দাঁত হলুদ হয়ে যায়। ঠিক মতো দাঁত ব্রাশ না করলে বা ওরাল হেলথ দুর্বল হলে বা অতিরিক্ত মেডিকেশনে থাকলে দাঁত হলুদ হয়ে যেতে পারে। আমরা আমাদের হলদে দাঁত সাদা করার জন্য নানা ধরনের পেস্ট ব্যবহার করে থাকি, কিন্তু অনেক সময় এগুলো ঠিক মতো কাজ করে না। আবার এগুলোর দাম অনেক বেশি থাকায় অনেকে এটি ব্যবহার করতে পারে না। তবে আমরা লেবু ব্যবহার করে হলুদ দাঁত খুব সহজে সাদা করতে পারি। আজকে আমরা জানব লেবু ব্যবহার করে হলুদ দাঁত সাদা করার উপায়। চলুন তাহলে জেনে নেওয়া যাক। প্রয়োজনীয় উপকরণ: লেবুর রস 4 থেকে 5 ফোঁটা, লবণ 1/2 চা চামচ। প্রস্তুত প্রণালী: প্রথমে একটি পাত্রে 4 থেকে 5 ফোঁটা লেবুর রস দিয়ে দিতে হবে। এরপর এর ভেতর 1/2 চা চামচ লবণ দিয়ে দিতে হবে। এখন এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। ব্যবহারের নিয়মাবলী: প্রস্তুতকৃত মিশ্রণটি দাঁতে ভালো করে মাজতে হবে। যেখানে হলুদ হয়ে গিয়েছে সেখানে ভালো করে ওপর থেকে নিচের দিকে ঘষে মাজতে হবে। 3 থেকে 4 মিনিট পর ভালো করে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। এই পদ্ধতিতে 1 সপ্তাহ ব্যবহার করলে হলুদ দাঁত সাদা হয়ে যাবে। মনে রাখবেন, দাঁতের হলদে হয়ে যাওয়া কিন্তু কোনো রকম শারীরিক দুর্বলতার কারণ হতে পারে। তাহলে এখন আর দেরি না করে দাঁত সাদা টকটকে করতে এই পদ্ধতি ব্যবহার করুন এবং দাঁত ঝকঝকে করুন। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।